আজকে রেসিপি আমার কি বলতো, আজকে রেসিপি করব আমি পাকা উচ্ছের ভর্তা। কিভাবে করছি আর কেমন করে করছি তোমরা দেখতে থাকো। এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি, পাকা উচ্ছেটাকে ধুয়ে নেব। আমি গোটা উচ্ছেটাকে ধুয়ে নেব। এবার আমি পাকা উচ্ছেটাকে কেটে নেব। তোমরা অনেকে কি জানো পাকা উচ্ছে খায়? পাকা উচ্ছের আমি দানা বার করে নেব। এই দেখো দানা বার করে নিচ্ছি, আর উচ্ছেটাকে আর ধোবো না আমি। দেখো পরিষ্কার হয়ে গেছে, আগে তো গোটা ধুয়ে নিয়েছি। চার ফালি করে নেব এরকম বড় বড় করে। এবার কেটে ধুলে কি বলতো জল ঢুকে যাবে এর মধ্যে, আর জল হয়ে যাবে, আমি আর ভাজতে পারবো না। উচ্ছে কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব। উচ্ছে আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। উনুন ধরে গেছে, উনুনের উপরে কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লঙ্কা ভাজার তেল ছিল, এবার আমি পাকা উচ্ছেগুলো ভাজা করে নেব। পাকা উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো পাকা উচ্ছে ভেজেছি, কত সুন্দর লাগছে দেখো। পাকা উচ্ছে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি মেখে নেব। এবার আমি নুন দিয়ে লঙ্কাগুলোকে মেখে নেব, দিয়ে দিচ্ছি নুন। লঙ্কাটা মাখা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটাকে মেখে নেব। এবার আমি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব। লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা মুলে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এবার একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। লঙ্কার মধ্যে নুন দিয়েছিলাম, ওই নুনেতেই হয়ে গেছে। আর ভাজার অনেক তেল ছিল, তেল আর দিলাম না কো। পাকা উচ্ছের ভর্তা গরম ভাতে খেতেই খুবই ভালো লাগে, তোমরা খেয়ে একবার দেখবে। আর লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও।